আসসালামু আলাইকুম, রুহুল খানকে শুনছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আমাদের সঙ্গে ফারুকি ভাই আছে, মোস্তফার স্যার আর ফারুকি না, ফারুকি ভাই বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা দিয়ে আমেরিকাতে এসেছে। আমাদের আরও এক ভাই আছে, শরীফ ভাই। শরীফ ভাই বাংলাদেশ ভাষা করে বনশ্রীতে। তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো কীভাবে নিউ ইয়র্কে আসলো। ভাই আমি তো আপনার পরিচয় বললাম, আপনার নামটা আপনি নিজে মুখে একটু বলেন। জি, আমি হচ্ছে সারোয়ার ফারুকি, বাসা ঢাকা। সারোয়ার ফারুকি না? আচ্ছা, আমি বাসা হচ্ছে ঢাকার রামপুরায়। আমি ট্যুরিস্ট ভিসায় আমেরিকা এসেছি। আজকে আমার শেষ চলে যাওয়ার দিন। কবে আসছেন আপনি? আমি আসছি জুলাইয়ের 4 তারিখে। তার ভিতরে কয়দিন হয়ে গেল? তো 12 দিন তো হয়ে গেল আজকে নিয়ে। আচ্ছা, তো থাকেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ শরীফ, আমি এখন নিউ ইয়র্কে আছি। তার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের বনশ্রীতে। তো ভাইকে ঘোরাচ্ছেন আপনি? হ্যাঁ ভাই, আসলে বাংলাদেশে ভাইকে একটু ঘুরে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই আমাদের সঙ্গে যদি একটু আপনি শেয়ার করতেন, আপনি তো ভ্রমণ ভিসায় এসেছেন। জি, তো ভ্রমণ ভিসাতে অ্যাপ্লাই করার কতদিন পরে আপনি ইন্টারভিউ ডেটটা পাইলেন? আমি প্রায় 6 মাস পর ইন্টারভিউ ডেট পেয়েছি। এত সময় লাগলো কেন? আরও কেউ অনেকের তো কম লাগে। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন অনেকের 6 মাস থেকে 8 মাস লাগছিল। এটা কি ইউজুয়াল মানে সবার জন্য? হ্যাঁ, এরকমই লাগছিল। তার মধ্যে যদি কেউ মানে স্পেশাল মেইল করে সময় চাইতো সেটা করে দিত। আমার যেটা তারা ছিল না, সেই জন্য আমি ওভাবে আর যাই নাই। তো আপনার এম্বাসিতে যাওয়ার আগে যে খরচ থাকে ওইটা কীরকমভাবে কত টাকা? আমার খরচ হয়েছে হলে সাইমন সেন্টারে ওদের সার্ভিস চার্জ দিয়েছে 4,500 টাকা। আর বাংলাদেশি টাকা? বাংলাদেশি টাকা। আর 13,000 সামথিং টাকা নিচ্ছিল হলে আপনার এম্বাসির ফি। আচ্ছা, তো এই যে ফর্মটা ফিল আপ করলেন বা অ্যাপ্লিকেশনটা করলেন, এটা কি আপনি নিজে করছেন না কারোর কাছ থেকে হেল্প নিয়েছেন? না, এটার একটা ফর্মেট আমার এক বড় ভাই দিয়েছিল যে এই এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে নিয়ে যেতে হবে। তো ওখানে তো DS-160 ফর্মের যেই রিকোয়েজিশনটা থাকে ওইটা আমি ফিল আপ করে নিয়ে গিয়েছিলাম সাইমন সেন্টারে। তারপর ওরা বসে বসে করে দিয়েছে আমাকে। আচ্ছা, ওরা ওইখান থেকে পয়সা রাখে? ওরা 4,500 টাকা নিচ্ছে এই সার্ভিসটার জন্য। আচ্ছা, তা বুঝলাম। ভাই তো বাংলাদেশে আপনি কী করতেন যদি বলতেন? আমি বাংলাদেশে চাকরি করি, আমি বেঙ্গল ফাউন্ডেশনে আছি। ওদের একটা সিস্টার কনসার্ন বেঙ্গল বই, ধানমন্ডি 27 নম্বরে, আমি ওইটার অপারেশনসে আছি। আচ্ছা, তো আপনি একা একা এসেছেন না ভাবিও এসেছেন বাচ্চা? আমি একা একা এসেছি। আচ্ছা, এইটা প্রথম আসা আপনার আমেরিকা? এটা আমার প্রথম আসা। আচ্ছা, আর এই আপনার মতোই ঘোরাঘুরি করি। আমার এটা হচ্ছে আমেরিকা নিয়ে আমার 21তম দেশ ঘুরতেছেন। আচ্ছা, সেগুলো আমরা শুনবো। তো আপনি মনে করেন 6 মাস পরে অ্যাম্বাসিতে গেলেন, যাওয়ার পরে আপনার কী প্রশ্নটা করলো? মানে করেন অনেকে তো কী প্রশ্ন করে না এটা ঘাবিয়ে যায়। আপনি যদি আমাদের সাথে, আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। অভিজ্ঞতা ছিল এরকম যে জাস্ট একটু সময় নিচ্ছে তারপরেও বলি। ঠিক আমার সামনের এক ভদ্রলোক ছিলেন, উনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলছেন যে আমি গোল্ডের ব্যবসা করি, ফিশারিজের ব্যবসা করি, আমি মাসে 8 লাখ টাকা ইনকাম করি। তো এটা আসলে আমারই কানে আটকাইছে কথাগুলো, আমারই খটকা লাগতেছিলো বেশি। নামতে নামতে একটু পর্যায়ে, শেষ পর্যায়ে এসে বলছে আমার জুয়েলারির ব্যবসা আছে। আপনি নিজেই বলেন যে কোথায় গোল্ডের ব্যবসা, মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসা, আর কোথায় জুয়েলারির ব্যবসা, লাখ টাকার ব্যবসা। তো আসলে উনি জিনিসটা এমনভাবে উপস্থাপন করতে চাইছিল, শো আপ করতেছিল। উনাকে বললো যে সরি, থ্যাংক ইউ, নেক্সট। পরে আমাকে ডাকলো, আমি গেলাম। তাহলে ওই বিজনেসম্যান আপনার সামনে ছিল? জি, মানে উনি কি ডকুমেন্ট শো করতেছিল, জাস্ট মুখে বলতেছিল? উনি প্রথমে বলতেছিল, জিজ্ঞেস করে যে আপনি কি করেন, তো ওইটার এগেনস্টে উনি ওইভাবে বলতেছিল। তো উনি আসলে একটু আমার মনে হচ্ছিল যে একটু বাড়িয়ে মানে ওভার শো করছিল আমার মনে হলো, মানে ইন্টারভিউ যে নিচ্ছিল সেও বুঝে ভালো লাগছে সেও। বাট পরে যখন উনি ডকুমেন্টস বের করতেছিল তখন ওই মহিলা বলতেছিল যে না না, নো ডকুমেন্টস রিকোয়ার্ড। এই আচ্ছা, এবার আপনি গেলেন, আমার পালা আসলো। তো ভয়ে ভয়ে গেলাম সামনে, জিজ্ঞেস করলো যে কেন যাচ্ছেন। বললাম যে ট্যুরিস্ট ঘুরতে যাচ্ছি, আমি তো আগে পরেও ঘুরছি, তো আমেরিকান ভিসাটা পেলে আমার জন্য সুবিধা হবে, আমি আরও কিছু দেশ ঘুরতে পারবো। আমি কয়েকটা দেশের নাম বললাম যে ল্যাটিন আমেরিকার এই দেশগুলো, ইস্ট ইউরোপের এই দেশগুলো। তারপরে হচ্ছে যেহেতু আমার একটা প্রিপারেশন ছিল, আমি প্রিপারেশন নিয়ে গেছি যে আমাকে তো বলতে হবে, বলছি। বলার পরে ইন্টারভিউ যে নিয়েছেন ইয়াং লেডি, সে বেশ ভালো লাগলো আমার কাছে, মনে হলো যে সে খুব ভালো। আমেরিকান নাকি আমেরিকান বাংলাদেশ? আমেরিকান।
তারপরে সেকেন্ড প্রশ্নটা ছিল আমাকে যে আপনি কি, আচ্ছা ওইটা তো আপনি বললেন, সঙ্গে সঙ্গে কি ডকুমেন্ট দেখাতে হয়েছিল? আমি বলি আমি ডকুমেন্টস নিয়ে গিয়েছি সবগুলোই, কিন্তু আমার কোনো ডকুমেন্টস ওনারা দেখতে চান নাই। তারপর আমার কোনো ডকুমেন্টস দেখতে চান নাই। আমাকে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আমি কি ইংলিশ পারি কি না। তারপর আমি বললাম যে আমি ইংলিশ পারি বাট ফ্লুয়েন্ট না। তারপরের স্টেজটা ছিল আমি কি করি, বললাম আমার বউ বাচ্চা কি করে, সবগুলোই বললাম ইংলিশে। তারপরে বললো যে তুমি টোটাল স্যালারি ড্র করো কত বা তোমার গ্রস ইনকাম কত। আমি বললাম মাত্র 1,40,000 মাসে। মাসে তো ভদ্রলোক তো আগে বলছে 8,00,000 তার মান্থলি ইনকাম। এটা শুনে ভয় পাচ্ছিলেন যে আমার 1,00,000 দিল না, আমি আউট অফ দ্য মার্কেট। পরে বললো যে ইটস ইউর গ্রোস। আমি বললাম ইয়াস মাই গ্রোস। ওকে, তারপরে বললো তোমার পাসপোর্টটা দাও। পুরনো পাসপোর্টটা দিলাম। পুরনো পাসপোর্টে আমার বেশ কিছু দেশ ঘোরা ছিল। তো ভদ্রমহিলা আমাকে একটা প্রশ্ন করলো, তুমি উজবেকিস্তান কেন গেছিলা? তো আমি বললাম যে বাংলায় ছিল নাকি ইংরেজিতে? ইংলিশে ছিল। যে হোয়াই ইউ আর ট্রাভেলিং। আপনাকে একটু থামাই, ওইখানে কি জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলায় কথা বলবেন না ইংরেজিতে কথা বলবেন? প্রথমে সে ইংলিশে শুরু করছিল, পরে আমি যতটুকু পারছি ইংলিশে অ্যান্সার দিয়েছি। আর বলেননি বাংলাতে বলতে জানেন? আমি আচ্ছা উজবেকিস্তানে কেন গেলেন? আমি রিস্কটা নেই নাই। উজবেকিস্তানে গেছি, আমাকে প্রশ্ন করলো উজবেকিস্তান কেন গেলা। তো বললাম যে ওখানে তো হচ্ছে সামারকান্দ খুব নাম করা জায়গা, তারপরে হচ্ছে ইমাম বুখারির ওখানে জন্মস্থান, তারপরে হচ্ছে সম্রাট বাবর কিন্তু ফারগানা নামক একটা স্থানে জন্মগ্রহণ করছে উজবেকিস্তানে, ওখান থেকে উনি মুঘল সম্রাট ইয়েতে ভারতে ঢুকছে। তো আমি বললাম যে এরকম ওইটা খুব হিস্টোরিক প্লেস, তারপর গ্র্যান্ড সিল্ক রুট ওটা ছিল। তারপর উনি একটা হাসি দিয়ে বললো যে ওকে ওয়েলকাম। তারপরে বললো যে আচ্ছা, অনেকে কিন্তু মনে করে না যেও ভিসা পাসপোর্টের মধ্যে সিল সই লাগাই, এটা পরীক্ষা করে নিল, মানে হাড়ির বাদ সব টিপলো না, একটা টিপে আপনারা বুঝলো যে আসলে আপনি গেছিলেন ওইখানে কী কী। হ্যাঁ, প্লাস হচ্ছে আসলে আমি ট্রাভেলার কি না এটা ওরা যাচাই করলো। তবে আমার আরেকটা জিনিস মনে হয়, আসলে ইন্টারভিউটা ফ্যাক্টর না, ওরা আপনার ডকুমেন্টস আগেই যাচাই করে আগেই সিদ্ধান্ত নিয়ে রাখে ওরা আপনাকে দিবে কি দিবে না। ইন্টারভিউটা হচ্ছে যে ফাইনাল স্টেজ, যে আপনাকে দেখে ওই যে যেটা বললেন আপনি যে হাত একটা টিপ দিয়ে দেখলো আর কি, এই যে তুমি আসলেই ক্যাপাবল কি না, এইটাই ওরা আগে সিদ্ধান্ত নিয়ে রাখে কাকে দিবে কাকে দিবে না। বাট যাদেরকে দিবে তাদেরকে ওই ফাইনাল ইন্টারভিউতেই কনফার্ম করে দেয় যে হ্যাঁ দিব, আর যাদেরকে দিবে না তাদেরকে আগে ভাগেই নিয়ে রাখে। ইন্টারভিউটা হচ্ছে একটা নো বলে দেয়। হ্যাঁ, জাস্ট নো বলার একটা রিজন, একটা সান্ত্বনা। তা আপনি ওইখানে ইন্টারভিউ, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় কোনো প্রশ্ন ছিল নাকি? আমার আমাকে সত্যি আমি খুব লাকি বলবো যে আমাকে তেমন কোনো প্রশ্নই করে নেই এবং কোনো ডকুমেন্টস দেখতে চায় নাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভিসা পাওয়ার পর আমার আত্মীয়স্বজন অনেকেই বলছিলো যে তুমি তো চলে যাচ্ছ, একবারে চলে যাচ্ছ, আর তো আসবা না। তো আমি তাদেরকে আসলে বুঝাই তো কষ্ট হয়েছে যে না আমি আসবো, আমি ব্যাক করবো। তাহলে আপনি এখন বলেন, তারা তো নিঃসন্দেহে শুনবে যে আপনি আমেরিকাতে থাকবেন না চলে যাবেন? না, আমার আজকে রাত 8টার সময় মরক্কোর ফ্লাইট, আমি আজকে আমেরিকা ছেড়ে যাচ্ছি, যেহেতু আমার ভিসা আছে আগামী 5 বছর আমি আমেরিকা আসতে পারবো। আপনি কি মরক্কো থেকে আমেরিকাতে আসছেন নাকি? বাংলাদেশ থেকে আমেরিকায় আসছি। আর মরক্কো যাচ্ছেন কেন? ঘুরতে যাচ্ছি। ওখানেও ঘুরতে যাচ্ছেন? জি। আচ্ছা, তো একটুখানি বলি, আপনি তো পেয়ে গেলেন, এখন আপনার পাসপোর্ট কত সাথে সাথে দিয়ে দিল নাকি পিক আপ করতে হয় সামন সেন্টার থেকে কয়েকদিন পরে? আমারটা একটু 20 দিন সময় নিয়েছে, যদিও ওরা 3 থেকে 7 দিনের মধ্যে দিয়ে দেয়। তো খুব ভয় লাগতেছিল যে একবার তো বললো যে ইউর ভিসা অ্যাপ্রুভ, তা আবার 20 দিন লাগতেছে, নানানজনের সাথে কথা বললাম, তো বললো যে না ওরা যেহেতু একবার পাসপোর্ট রাখছে দিয়ে দিবে। আচ্ছা, এই ভিডিওর ভিতরে একটা ইনফরমেশান দিয়ে রাখি ভাই, ওইখানে কি ভিতরে সেলফোন নিয়ে যাওয়া যায়? না, কোনো কিছু সেলফোনটা নিয়ে গেলেন এখন কোথায় রাখবেন কি করবেন ওখানে কিছু? আচ্ছা আমি একটু থামাই, এটা আমি বলছি ঢাকা ইউএসএ আম্বাসির ভিতরের কথা বলছি। আপনি যখন ভিতরে যাইবেন গেটের থেকে আপনার পরীক্ষা নিরীক্ষা করে বলবে যে সেলফোন নো অ্যালাউ। এখন আপনার কাছে যে সেলফোন ছিল বা ইলেকট্রনিক ডিভাইস ছিল সেটা কী করলেন? প্রতিজন লোকের সাথে একজন করে অ্যাটেন্ডেন্ট থাকে আমি দেখলাম, আর যাদের একদম কেউই থাকে না ওখানে একজন ভদ্র মহিলা আছে, 3 জন ভদ্র মহিলা আছেন, ওনারা পয়সার বিনিময়ে আপনার মোবাইলগুলো রাখেন। এবং মজার বিষয় হচ্ছে তারা খুব ট্রাস্টেড, মানে আপনার মোবাইল নিয়ে হারায় যায় না। মানে অ্যাম্বাসির লোকজন তারা? না, এটা বাইরের লোকজন। জি, নতুন বাজার মোড়েই ওরা ওখানে বসে থাকে, পান সিগারেটের দোকান, ওখানে দিলে 100 টাকার বিনিময়ে ওরা আপনার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখে। তো আপনার
যাওয়ার সময় সঙ্গে লোক নিয়ে যাইতে পারেন, আর যদি তাদের ট্রাস্ট করতে পারেন, মানে সেই মহিলার কাছে রাখতে পারেন, তবে না রাখাটাই ভালো। মানে জানেন তো ব্যাপার স্যাপার, অনেক সময় অনেক কিছু ঘটতে পারে। তো আলহামদুলিল্লাহ আপনাকে আমরা নিউ ইয়র্কে দেখে তো খুব খুশি, মাশাআল্লাহ। আমরাও খুশি আপনাকে পেয়ে, খুব ভালো লাগলো। আপনার সাথে আসবো ভাই। নিউ ইয়র্কে কোন জায়গায় থাকেন আপনি? নিউ ইয়র্কে আমি কুইন্সে আছি, জ্যাকসন হাইটসে। কত বছর হলো? তা 7-8 বছর। আমি আবার মাঝখানে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া অনেক জায়গায় ঘুরে আবার আসছি। আচ্ছা আচ্ছা, তো রুহুল খানের ব্লগ কি দেখা হয় মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে খুব ভালো করে চিনি, মাঝে মাঝে দেখি আপনার, ভালোই লাগে উপস্থাপনা আপনার। তো ভাইকে তো আপনি ঘুরতে নিয়ে আসছেন, কোন জায়গায় ঘুরলো ভাই? নিউ ইয়র্কের অনেক জায়গায় ঘুরছে, ডাউন টাউনে গেলাম আমরা, তারপরে স্ট্যাচু অফ লিবার্টি দেখলাম, তারপরে আরও সেন্ট্রাল পার্ক, আজকে ম্যানহাটানের অনেক জায়গায়। আর উনি বই মেলায় আসছে, এই কারণে তো ঘুরাইতে পারিনি, আবার নেক্সট টাইম ইনশাল্লাহ আসলে আমরা আরও ঘুরব। ঠিক আছে, ধন্যবাদ ভাই। দাও ভাইকে আমরা জানতে পেরেছি ভাই একজন ব্লগার, মানে ব্লগ করতে আছে, হাতে ডিভাইস আছে, মানে রেকর্ডিং করতেছিল ভিডিও। আমরা একটু ভাইয়ের যদি ইউটিউব কি ফেসবুকে কোথায় কাজ করতেছেন আইডির নাম যদি বলতে নেবেন। আমার, আমি সারোয়ার ফারুকি, আমার আইডি হচ্ছে ট্রাভেলার, ট্রাভেল ইউর সেলফ, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম, ট্রাভেল ইউর সেলফ। এইটাই ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে, ভাইয়ের দর্শকদের যাতে আমাকে একটু ইন্সপায়ার করে, নতুনদেরকে সিনিয়ররাই তো পথ দেখাবে, তো ভাইয়ের কাছে এই দোয়া চাই, সহযোগিতা চাই। তো ভালো লাগলে অবশ্যই আপনারা ভাইয়ের আইডিতে ঘুরে আসতে পারেন, ফলো করতে পারেন। ভাই তো অনেক দেশ ঘুরেছে, সামনে নিশ্চয় আরও দেশ ঘুরবেন। হ্যাঁ, আমি আরও 8টা দেশের প্ল্যান নিয়ে বের হয়েছি। আচ্ছা আচ্ছা, তো সেসব ভিডিওগুলো দেখাইবে ভাই। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা আর বেশি সময় নিতে চাচ্ছি না, আমরা শর্ট করতে চাচ্ছি। সবাই অনেক বেশি বেশি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আপনার বাড়ির চারপাশের সকল মানুষকে ভালো রাখবেন। এই কথা বলে আমরা বিদায় নিতে যাচ্ছি, হাত নেড়ে সবাইকে আল্লাহ হাফেজ ভাই ভাই বলছি। ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ রুহুল ভাইকে। ভালো থাকুন।